সৈয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকামার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার জান্নাত আরা তালুকদার হেনরে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। আজ বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়নের কাঁঠালতলা মোড় বাজার, সৈয়দাবাদ মোড়, সৈয়দাবাদ ইউনিয়ন পরিষদ এলাকা, গাছাবাড়ি স্কুল মাঠ, বড় সারাটিয়া, পঞ্চ সারাটিয়া স্কুল মাঠ এলাকা, কড্ডা মোড়ে নৌকা মার্কায় সংযোগ করেছেন সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডক্টর জান্নাত আরা হেনরি তালুকদার। এ সময়ে জেলা আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান আলো, মিজানুর রহমান দুদু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সজল, সৈয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজা, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নবিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ মিঠু, সাবেক ইউপি সদস্য খুরশেদ আলম খলিল, সৈয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক সোহাগ ইসলাম পথিক, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন আপন, সৈয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের এস এম সাদ্দাম হুসাইন সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।